তীব্র বায়ু দূষণের কারণে জেব্রার খাবারে সিসার বিষক্রিয়া এবং শীতের প্রকোপ, এই দুই মিলে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রার মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে এমন তথ্য উঠে এসেছে। জেব্রার মৃত্যুর কারণ সন্ধানে গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার মোহাম্মদ আবু হাদি নূর আলী খান এসব তথ্য জানান। হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট। শারীরিক নান্দনিক গড়নের কারণে পশুপ্রেমীদের নজর কাড়ে জেব্রা, কিন্তু হঠাৎই গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দুই ধাপে 11টি জেব্রার মৃত্যুর বিষয়টি হতবাক করে পশুপ্রেমীদের। জেব্রার এমন আকস্মিক মৃত্যুতে নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ। মৃত্যুর কারণ অনুসন্ধানে গঠিত কমিটির সদস্য ডক্টর আব্দুল হাদি জানান, জেব্রা মৃত্যুর অন্যতম প্রধান কারণ বায়ু দূষণ, কারণ গাজীপুরের তীব্র বায়ু দূষণে জেব্রার খাবারে মিশেছে সিসা। সিসা একটা গাজীপুর একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি, কালো ধোয়ার মাধ্যমে ব্যাপক সিসা আশেপাশে যেতে পারে। ঘাস যেখানে করছে তার আশেপাশে যদি প্রচুর সিএনজি চলে, অথবা যদি কোনো কারণে ব্যাটারি চালিত অটো যেগুলো আছে সেগুলো যদি কোনো কারণে ব্যাটারি গুলোকে তারা ওখানে রিফিলিং করে, সেই ক্ষেত্রে কিন্তু লেট পয়জনের একটা সুযোগ থাকে। অনেকগুলো ফ্যাক্টর মিলিয়ে হয়তো জেব্রার উপরে একটি আঘাত এসেছে। রোগ প্রতিরোধ ক্ষমতা কোনো একটু কমার কারণেই হয়তো নিউমোনিয়া হয়ে গেছে বেশি। বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রা ছাড়াও একটি বাঘ ও একটি সিংহের মৃত্যু হয়। তাছাড়া সম্প্রতি জাতীয় চিড়িয়াখানায়ও মৃত্যু ঘটে বেশ কিছু প্রাণীর। ওয়াইল্ড অ্যানিমালকে ওয়াইল্ড এনভায়রনমেন্টে রাখার যে প্রচেষ্টা, ওই জায়গাটাতে এবার একটু ব্যত্যয় হচ্ছে বলে আমার মনে হচ্ছে, যে অনেকগুলো প্রাণী মারা গিয়েছে একসাথে। তদন্ত শেষে বেশ কিছু সুপারিশ তারা জমা দেবেন বলেও জানান এই সদস্য। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।